अर्जुन कौन है? स्कूल में वो पसंद ही नहीं होता। अरे जो डाक मारता थे सुनिए तो बोले मामा लेके चलो। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি নিপু এক নম্বরে পাখি হাতে এসেছি আপনাদেরকে পাখির দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রথমে বলি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে পাখির দামগুলো সম্পর্কে এবং বিক্রেতাদের ফোন নম্বরটি আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবারে বিশাল এক হাট জমে এবং সুলভ মূল্যে এই হাটে পাখি, সব রকম পাখি, দেশি বিদেশি সব রকম পাখি এই হাটে বিক্রি করা হয়। তো চলুন আমরা হাটে ঘুরে দেখি এবং দামগুলো জানি। ডাক মারতা শুনে তো বলে মামা লেগে চলো। বাচ্চা দিবে 15 দিনের মানে একবার বাচ্চা হয়েছিল তো আমি বাচ্চা বেলা দিচ্ছি। কত করে চাচ্ছেন জোড়াটা ভাইয়া? লালটা কত টাকা হবে বলেন? খুবই সুন্দর দেখতে আপনার ফুল অ্যাডাল্ট পেয়ার প্রাইস হলো আপনার 7,000 টাকা। 7,000 টাকা, আচ্ছা আচ্ছা। দাদার বাসাটা কোথায়, মানে কোথা থেকে এসেছেন আপনি? পুরান ঢাকা নারিন্দা থেকে। আচ্ছা আচ্ছা, দাদার ফোন নাম্বারটা যদি বলেন, কেউ যদি আপনার কাছে কিনতে চায় যদি ফোনটা ফোন নাম্বারটা বলেন। 01839790161। দাদার নামটা? রতন। রতন ভাই, ওকে। এছাড়াও ওই পাশে আরও কিছু পাখি দেখছি। এটার প্রাইসটা যদি একটু বলতেন। এটা গুবিনোটা কুদিন, এটার প্রাইস 10,000 টাকা। এটা 10,000 টাকা। উপরে ইয়া দেখতেছে লরি, রেড কালার রেইনবো লরি। জি জি, ফিমেল ডিএনএ কার্ড সহ। জি, 17,000 টাকা। 17,000 টাকা। আর এটাকে ট্যাম করা নাকি? ট্যাম করা না। আচ্ছা আচ্ছা, আর কিছু লাভবার্ড বেবি দেখতেছি, এগুলো কিরকম দামে বিক্রি করছেন? স্পেশাল এগুলো ফিক্স 4,000 টাকা উপরে রাখা যাবে। 4,000 টাকা উপরে রাখা যাবে না? ওকে, ধন্যবাদ দাদা। দাদাটা কত রিংয়েরটা? 15,000 টাকা। 15,000 টাকা একটাই আনছো? আর কি কি পাখি আনছো তুমি? এগুলো সবই তোমার? আমাকে যদি একটু দামগুলো একটু পরিচয় দিতা। লাভবার্ডগুলো কিরকম? আচ্ছা, কত করে পিস না জোড়া কিভাবে বিক্রি করতেছো? জোড়া এক একটা একদম। সর্বনিম্ন কত? 7,000 টাকা জোড়া। এটা কি মাস্ক? ব্লু মাস্ক 6,000 টাকা জোড়া। আর সাতের এই টাপ? 1,800 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, এইটা কি? এইটা জাবা কত করে? 4,000 টাকা। পাশের জাবাটাও তো সাদা, খুব সুন্দর। এটা কত? 4,000 টাকা। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি আজকে মিরপুর হাটে আপনাদেরকে পাখি হাট সম্পর্কে
দামগুলো জানানোর চেষ্টা করছি। আচ্ছা নিচের গুলো বাচ্চা, আচ্ছা আচ্ছা এগুলো কত করে? ৪০০ টাকা। আচ্ছা এখানে কোকাটাল দেখতেছি, কোকাটালের প্রাইসটা একটু বলো। ট্যাম করা, ফুল ট্যাম করা 4,000 টাকা পিস না জোড়া? এক পিসের দাম 4,000 টাকা। ভাই এই লাম্বারটা জোড়া কত ভাই? 5,000 টাকা। আচ্ছা এইখানে কিছু স্ট্যাম্প দেবে দেখতেছি কোকাটেলে, হ্যাঁ এগুলো কিরকম দাম? 2,500। আচ্ছা এর ফাঁকে তোমার সাথে কথা বলি যে মানে তুমি কোথেকে আসছো, মানে তোমার টঙ্গী থেকে? আচ্ছা আচ্ছা কেউ যদি তোমার কাছ থেকে পাখি পাইকারি দরে কিনতে চায় সেক্ষেত্রে তুমি কীভাবে সাপোর্ট দিবে তাকে? এমনি দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা এইটা তোমার কার্ড, আচ্ছা তোমার ফোন নাম্বারটা যদি একটু মুখে বলতা। আচ্ছা 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 ওকে। ভাইয়া লাপার লাপার গুলো কত করে জোড়া বিক্রি করতেছেন এখানে? ভাই অফলাইন আছে, অরেঞ্জ হেড আছে, তারপরে এই ভায়োলেট আছে, তারপরে ফিশারি আছে, কোবাল মাছ আছে। কিরকম প্রাইস পড়বে দাদা এখানে? সর্বনিম্ন হলো 4,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা, উপরে আছে 6,700 টাকা। দোকান তাই না? ভাইয়া পুনর্গুলো তো আপনার তাই না? কিরকম দাম ভাইয়া? ডবল পেট আছে, গ্রিন চেক আছে, কালার উপর ডিপেন্ড করে দাম 15,000, 12,000, 13,000 জোড়া জোড়া জোড়া। আচ্ছা নিচে যে ৬,000 টাকা জোড়া? আচ্ছা আচ্ছা দাদা কোথেকে আসছেন আপনি? আমি আমার দোকান আছে দোকানে না? দাদার ফোন নাম্বারটা যদি বলতে? 01907457791। ওকে থ্যাংক ইউ দাদা। ৪,000 টাকা পিস। আচ্ছা দাদা ফোন নাম্বারটা যদি বলতেন ০৭৮৬৫৬১৪০। ওকে থ্যাংক ইউ দাদা। কোনটা জোড়া কত ভাইয়া? 10,000 করে জোড়া। 10,000 টাকা জোড়া? এখানে তো দুইটা জাত মনে হচ্ছে না? হলো সাইড আছে এক জোড়া আর পাইনাপেল কোন আছে। এইগুলো মার্কেট কেমন এখন বর্তমানে? মার্কেটে চাহিদা কেমন? চাহিদা ভালো, চাহিদা ভালো। আজকে বেচা কেনা কেমন? আপনাদের আসলাম তো মাত্র আসলেন, কি বুঝতেছেন আজকে বেচা কেনা? বলতে পারি না, কেনা বলা হচ্ছে না। ভাইয়া পাইনাপেল কোনটা কত ভাইয়া? রিঙ্গাটা 10,000 টাকা। আর এই যে কোনোর
সোনার দামটা ভাই কত পড়বে? কত পড়তো ভাইয়া? 10,000 টাকা। Gracias.